প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা বাঙালিরা জানি হলুদ মাখিয়ে রাখলে মাছ পচে যায় না। এ থেকে প্রমাণ পাওয়া যায় যে হলুদের মধ্যে জীবাণুকে প্রতিরোধ করার ক্ষমতা আছে। হলুদের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে গবেষণা চালিয়েছে একটি মার্কিন সংস্থা। তাদের প্রতিবেদন অনুযায়ী হলুদে থাকা কার্কিউমিন নামের উপাদানটি রোগ সারাতে জাদুর মতো কাজ করে। আজকের এই ভিডিওতে আলোচনা করব হলুদের মধ্যে কী কী অবিশ্বাস্য গুণ আছে, কোন কোন রোগে এটিকে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যায়, কতটা পরিমাণ ব্যবহার করতে হয়, বেশি ব্যবহার করলে কোনো ক্ষতি হতে পারে কি না। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, এটি আপনার দারুণ উপকারে আসতে চলেছে। কিছুদিন আগে ড্রাগস ইন আর অ্যান্ড ডি পত্রিকায় বলা হয়েছিল কাঁচা হলুদ রক্তনালীকে উন্মুক্ত করে, ফলে রক্ত চলাচলের বাধা দূর হয়, সুতরাং রক্তচাপও কমে। আপনি মাস তিনেক নিয়মিত কাঁচা হলুদ খেলে রক্তে কোলেস্টেরলের সমস্যা অনেকটাই কমবে। দ্বিতীয়ত, আপনার যদি হজমের গোলমাল বা গ্যাসের সমস্যা থাকে তাহলে কাঁচা হলুদ আপনার পক্ষে খুবই উপকারী। তৃতীয়ত, কাঁচা হলুদ ডায়াবেটিক পেশেন্টের উপকার করে। হলুদে থাকা কার্কিউমিন অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হিসেবে কাজ করে, রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। কাঁচা হলুদ ক্যান্সারের সম্ভাবনা কমায়, কারণ হলুদে থাকা কার্কিউমিন ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে। এক গবেষণায় দেখা গেছে নিয়মিত হলুদ খেলে 56 রকমের ক্যান্সারের সম্ভাবনা থেকে অনেকটাই দূরে থাকা যায়। পঞ্চমত, কাঁচা হলুদ হার্টকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়া কারো হার্ট অ্যাটাক হলে তাকে যদি নিয়মিত হলুদ খাওয়ানো হয় তাহলে হলুদের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ স্ট্রোক পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে অনেক উপকার করে। ষষ্ঠত, কাঁচা হলুদ ওজন কমাতে সাহায্য করে, কারণ কাঁচা হলুদের অ্যান্টি ওবেসিটি প্রপার্টি শরীরে মেদ জমতে বাধা দেয়, মেটাবলিজমের হার বাড়িয়ে দেয়। নাম্বার 7, কাঁচা হলুদে থাকে ভিটামিন সি, যা সর্দি কাশি কমাতে সাহায্য করে। নাম্বার 8, সাধারণত মেয়েদের অ্যানিমিয়া হওয়ার প্রবণতা বেশি, তাই নিয়মিত মেয়েদের কাঁচা হলুদ খাওয়া উচিত, কারণ হলুদে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা রক্তে আয়রনের ঘাটতি মেটায়। নাম্বার 9, কাঁচা হলুদ কেটে যাওয়া জায়গার ক্ষত তাড়াতাড়ি সারাতে সাহায্য করে, কারণ কাঁচা হলুদে আছে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। বাটা হলুদ গরম জলে মিশিয়ে ক্ষতস্থানে লাগালে দ্রুত ক্ষতস্থান সেরে ওঠে। নাম্বার 10, কাঁচা হলুদ হাড়ের ক্ষয় রোধ করে, এবং হাত পা মুচকে গেলে চুন হলুদ লাগালে হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ ব্যথা প্রদাহ কমিয়ে দেয়, হাড়ের টিস্যুগুলিকে রক্ষা করে, ভাঙা হাড়কে জোড়া লাগাতেও সাহায্য করে। নাম্বার 11, কাঁচা হলুদ স্মৃতিশক্তি বাড়ায়, বয়সজনিত সমস্যা থেকে মস্তিষ্ককে বাঁচায়, মুডকে ঠিক রাখে, অর্থাৎ ডিপ্রেশন বা হতাশা দূর করে আপনাকে চন মনে রাখে। নাম্বার 12, যারা বিড়ি সিগারেটে আসক্ত তাদেরও নিয়মিত কাঁচা হলুদ খাওয়া উচিত, কারণ বিড়ি সিগারেটের তামাক ও নিকোটিনকে হলুদের কার্কিউমিন অনেকটাই ঠেকিয়ে রাখে। নাম্বার 13, কাঁচা হলুদ মদ্যপানজনিত ক্ষতির হাত থেকে শরীরকে অনেকটাই বাঁচায়। একটি গবেষণায় দেখা গেছে মদ খাওয়ার ফলে যে ফ্যাটি লিভারজনিত রোগ দেখা যায় সেই রোগকে প্রায় 78.9% কমিয়ে দেয় কাঁচা হলুদ। নাম্বার 14, আপনার মুখে যদি ব্রণ হয় তাহলে নিয়ম করে একটু কাঁচা দুধের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে মাখুন। পিরিয়ডসের আগে বা পিরিয়ডসের সময় যদি পেটে ব্যথা হয় তাহলে নিয়ম করে কাঁচা হলুদ খেয়ে যান, উপকার পাবেন। নাম্বার 15, আপনার যদি ঘুম কম হয় তাহলে কাঁচা হলুদ দুধের সঙ্গে মিশিয়ে খান, কারণ কাঁচা হলুদ মেশানো দুধ অ্যামাইনো অ্যাসিড ও ট্রিপটোফ্যান উৎপন্ন করে, যা অনিদ্রা রোগের উপকার করে। নাম্বার 15, ফাটা গোড়ালিকে ভালো করে হলুদ। আপনি হলুদ ও মধু মিশিয়ে কিছুটা মিশ্রণ তৈরি করে নিন, রাতে শোবার আগে 20 মিনিট ধরে লাগিয়ে রাখুন, আর রোজ স্নানের সময় পিউমিক স্টোন দিয়ে গোড়ালি ঘষে নিন। কয়েকদিনের মধ্যে
মধ্যেই পা ফাটার সমস্যার সমাধান হবে। কাঁচা হলুদ শরীরে আরও অনেক অনেক উপকার করে, যেমন চুল পড়া বা খুশকির সমস্যা দূর করে, সাইনাসের সমস্যা ও মাথা ধরা থেকে মুক্তি দেয়, ইমিউনিটি পাওয়ার বাড়ায়, অ্যালার্জির প্রবণতা রোধ করে, রক্ত পরিশুদ্ধ করে, যকৃৎ ও গল ব্লাডার ঠিক রাখে, আর্থ্রাইটিস ও অস্টিও আর্থ্রাইটিস থেকে মুক্তি দেয়, শ্বাস নেবার ক্ষমতা বাড়ায় অর্থাৎ হাঁপানির কষ্ট কমায়, দাঁতের এনামেলকে রক্ষা করে, মাড়ি থেকে রক্ত পড়া কমায়, মুখের ক্ষত সারায়, ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচায় ইত্যাদি ইত্যাদি। এবার বলি, ভালো বলে আপনি অতিরিক্ত খাবেন না, কারণ কথায় আছে না ভালোর একটু ভালো। আপনি রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ খান। আয়ুর্বেদ শাস্ত্র বলে গুঁড়ো হলুদ আপনি যদি খান তাহলে 2 গ্রামের বেশি খাওয়া উচিত নয়। আপনি কাঁচা হলুদ যে কোনোভাবে খেতে পারেন, আপনি সরাসরি ছিঁচে খেতে পারেন, আপনি স্যালাডের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা যে কোনো রান্নার সঙ্গে মিশিয়েও খেতে পারেন। সবচেয়ে ভালো হয় একটু মধুর সঙ্গে এক টুকরো কাঁচা হলুদ প্রতিদিন সকালে খালি পেটে খান। এবার বলি অতিরিক্ত হলুদ খেলে কী হয় বা কারা কম খাবেন। দীর্ঘদিন অতিরিক্ত হলুদ খেলে পেট খারাপ হতে পারে। যারা কেমোথেরাপি নিচ্ছেন তারা বেশি হলুদ খাবেন না, কম খাবেন। যাদের হলুদে অ্যালার্জি আছে তারা খাবেন না। লিভারের সমস্যায় ভুগলে ডাক্তারের পরামর্শ মতো হলুদ খাবেন। আর যেহেতু হলুদ রক্তকে তরল করে তাই কোনো অপারেশন হওয়ার 15 দিন আগে হলুদের মাত্রা কমিয়ে দেওয়া উচিত। আপনারা কাঁচা হলুদের আরও উপকারিতা জানলে আমাকে কমেন্টস করে জানান। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, একটু দেরি হলেও আমি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দয়া করে আত্মীয় স্বজনদের উপকারের জন্য শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, ফলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি প্রথমেই আপনার কাছে চলে যাবে। সবাই খুব খুব ভালো থাকবেন, ধন্যবাদ।